এবছর দমদম পার্ক ভারত চক্রের পুজোর থিম কৃষক আন্দোলন, যা ফুটিয়ে তুলতে প্যান্ডেলের একাংশে করা হয়েছে জুতোর ইনস্টলেশন, আর পুজোর মুখে এ নিয়েই শুরু হয়েছে বিতর্ক। সূত্রের খবর, ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে ইতিমধ্যে ক্লাব কর্তৃপক্ষকে আইনি চিঠি পাঠিয়েছেন এক আইনজীবী। প্যান্ডেলে জুতো ব্যবহারের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপিও, টুইট করেছেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী লিখেছেন, দমদম পার্কে দুর্গাপুজোর প্যান্ডেল জুতো দিয়ে সাজানো হয়েছে, শিল্পীর স্বাধীনতার নামে দুর্গাকে অপমান করার এই জঘন্য কাজ সহ্য করা হবে না। আমি রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে অনুরোধ করছি, ষষ্ঠীর আগেই যেন প্যান্ডেল থেকে জুতো খুলে নিতে উদ্যোক্তাদের বাধ্য করা হয়। এটা একটা কদর্য রাজনৈতিক এবং হিন্দু বিরোধী পদক্ষেপ, যেটা ভাবতেও আমার ঘৃণায় শরীর রিরি করে। বিজেপির তোলায় এই অভিযোগ কোনো মতেই মানতে নারাজ পুজো উদ্যোক্তা। কৃষক মুভমেন্ট সেটা সিম্বলাইজেশনটা হচ্ছে এই জুতোগুলো, সেটা একটা প্যান্ডেলের একটা সেকশন সামনের দিকে, আর মন্দিরটা যেটা মাতৃগৃহ আছে সেটা আছে আজ 55 ফিট, সেখানে কিন্তু কোথাও কোনো জুতোর সাথে কোনো সিম্বলাইজেশন নেই। দমদম পার্কে পুজোয় আমি যাচ্ছি, আর কোর্ট যা নির্দেশ দেবে দেখা যাবে। আমি এরকম বহু ছবি দেখিয়ে দেবো যে জুতো পরে ওরা মন্দিরে মধ্যে বসে আছে। কিন্তু ভাবাবেগ এত ঠুনকো নয়, বিজেপি একটু ঠুনকোর জন্য বিজেপি, তবে সেরকম জুতো খুলিয়ে যাবে মিঠাকে। সিপিএম আবার এই প্রসঙ্গে বিজেপি তৃণমূলকে একযোগে আক্রমণ করেছে। মমতা ব্যানার্জির মুখে 10টা হাত দিয়ে তাকে দেবী দুর্গার মতো করে বন্দনা করা হচ্ছে, তথাগত রায় তাতে বোধহয় কোনো আপত্তি নেই। আরএসএস এর দেবী দুর্গা তো মমতা ব্যানার্জি, বিজেপি আর তৃণমূল একসাথে চলুক তাতে কোনো আপত্তি নেই, আপত্তি করলে তথাগত রায় সেখানে আপত্তি করা উচিত। প্যান্ডেলের এক জায়গায় আবার আঁকা হয়েছে এই ছবি, যেখানে ফুটিয়ে তোলা হয়েছে একটি গাড়ি এক চাষিকে ধাক্কা মারছে। ছবির ওপরে লেখা, মোটর গাড়ি ওড়ায় ধুলো পিষে মরে চাষিগুলো, যে দৃশ্যের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে গত রবিবার ঘটে যাওয়া লখিমপুরের কৃষক হত্যার ঘটনা। যদিও পুজো উদ্যোক্তারা দাবি করছেন লখিমপুরের ঘটনার আগেই এই দৃশ্য প্যান্ডেলে ফুটিয়ে তোলা হয়েছিল, তবে মর্মান্তিক ওই ঘটনার পর লখিমপুরের চাষিদের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছে পুজো মণ্ডপে। দুর্গাপুজো মানেই অভিনব বিষয় ভাবনা, পুজো মানেই নতুনত্বের লড়াই, আর সেই লড়াইয়ে পুজো কমিটিগুলিকে বিশেষ জুরি সম্মান এবিপি আনন্দের। প্রাণের উৎসবে মাতোয়ারা বাংলা, পুজো উদ্যোক্তাদের পরিকল্পনার পরিশ্রমের স্বীকৃতি, এবিপি আনন্দর বিশেষ জুরি সম্মান। 71তম বর্ষে দমদমের লাহা কলোনি বিবেক সংঘের এবারের থিম আঁধারে আলো। পাড়ার যারা উদ্যোক্তা এবং সেই সঙ্গে বিশেষ করে মহিলারা, তারাই সাজিয়ে তুলেছেন এই পুজো মণ্ডপ। মূলত তিনটে জিনিসের ব্যবহার রয়েছে, আলো, বাঁশ আর সেই সঙ্গে কাপড়। তিনটে রং রয়েছে, লাল, সাদা আর কালো। চালার প্রতিমা, পূজোর 4টে দিন সাংস্কৃতিক অনুষ্ঠান মাস্ট। সল্টলেক আইএ ব্লকে চলছে তারই শেষ মুহূর্তের প্রস্তুতি। আমরা এই মুহূর্তে রয়েছি সল্টলেক আইএ ব্লকের পুজো। ব্লকের এই পুজোটা একেবারে সাবেকি আমলে, সাবেকি প্রতিমা, সাবেকি প্যান্ডেল, এক চালার ঠাকুর। দমদমে সিদ্ধেশ্বরী অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে বেতোয়ারা দুর্গোৎসবের পুজো এবার 71 বছরে পা রাখল। প্রতিমা থেকে মণ্ডপ সবেতেই এখানে সাবেকি আনার ছোঁয়া। আমাদের যেটা মানে পুজোর মেন ভাবনা সাবেকি আনা, সেটাই আমরা এবার তুলে ধরেছি। অনেক আমরা বাজেট কমিয়ে ওই সেই এই টাকাটা অন্য জায়গায় কাজে লাগিয়ে সেই দিকে কিছুটা ভাবার চেষ্টা করছি। বিহারের জয়রামপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটি 74 বছরে এবার তাদের থিম প্রচেষ্টা। মূলত সমাজের সামনের সারিতে থাকা কর্মীদের কর্মকাণ্ডই তুলে ধরা হয়েছে মণ্ডপে। অ্যাবস্ট্রাক্ট ফর্মের পুরো মণ্ডপটা এবং মণ্ডপটা প্রস্তুতি, এদের থিম যেটা হয়েছে প্রস্তুতি, সেই প্রস্তুতির নানা ফরমেশন রয়েছে, বিশেষ করে বেড়া এবং নানা তাতে মইনের ঘোড়াগুলি আছে, পুরোনো দিনের বোরলিনের বিজ্ঞাপন রয়েছে ইত্যাদি সমস্ত নিয়ে এই অ্যাবস্ট্রাক্ট ফর্মের পুজো। কাঁকুরগাছির বিবেকানন্দ সমবায় আবাসনের পুজো এবার 51 বছরে পা রাখল। সাবেকি ঘরানার এই পুজো সম্পূর্ণভাবে মহিলা পরিচালিত। আমাদের মহিলা পরিচালিত যে পুজো, সে আবাসনের যে পুজো যেরকম হয় সেরকমই সাবেকি ঘরানার পুজো, একেবারে সাবেকি ধরনের, সাবেকি প্যান্ডেল এবং সাবেকি প্রতিমা। সব মিলিয়ে করোনা আবহে দ্বিতীয় দুর্গোৎসবে উৎসব মুখর বাংলা। এবিপি আনন্দ।